নমস্কার বন্ধুরা, আমি মিঠুন মাহাতো, সাকসেস আন্ডার চ্যানেল তোমাদের স্বাগত জানাই। তো এবছর যারা ক্লাস টুয়েলভে উঠলে, যারা এবছর উচ্চ মাধ্যমিক দিবে, তাদের ইংলিশের জন্য একটি গাইড বই থাকা অবশ্যই দরকার। তো দেখো, এবছর ছায়া প্রকাশনের ইংলিশ টিউশন নোট গাইড বইটি আমি তোমাদের নেওয়ার জন্য প্রেফার করছি, কারণ আগের যে ছায়া প্রকাশনের গাইড বইটি ছিল তা থেকে আমূল পরিবর্তন করা হয়েছে এই বইতে। আমি তোমাদের সুবিধার্থেই এই বইটি তোমাদেরকে নিতে বলছি। তো দেখো, এটা একদম নতুন বই, তো তোমরা এই বইটি কেন নেবে তার কয়েকটি ফিচার্স আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এবার কিন্তু প্রথমেই তোমাদের দেখো, এটা ছায়া প্রকাশনীর বই এবং ইংলিশ টিউশন নোট লেখা আছে এখানে, এবং দেখো এটার যে রাইটার সেটা কিন্তু ডক্টর পিসি দাস। দেখো, প্রথমেই গ্রামার দেওয়া হয়েছে, যেটা কিন্তু এবছর তোমাদের খুবই দরকার, মানে প্রত্যেক বছরই দরকার গ্রামার। তো টেক্সচুয়াল গ্রামার প্রথমেই তুলে দেওয়া হয়েছে। দেখো, প্রথমে প্রোজ পোয়েম এইভাবে আর কি দেওয়া রয়েছে। তো এখানে দেওয়া রয়েছে আর্টিকেল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, আর্টিকেল প্রিপোজিশন তোমাদেরকে তুলে দেওয়া হয়েছে। তারপর দেখো, ভয়েস চেঞ্জ দেওয়া হয়েছে, চেঞ্জ অফ ভয়েস, ভয়েস চেঞ্জের রুল দেওয়া রয়েছে, এবং প্রত্যেকটি মানে পোয়েম প্রোজ প্রত্যেকটি থেকে যত রকম ভয়েস চেঞ্জ হয় সেগুলো এখানে তুলে দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপর দেখো, ন্যারেশন চেঞ্জ রয়েছে, হ্যাঁ, ন্যারেশন চেঞ্জ দেওয়া রয়েছে। আর তারপরেই তোমাদের জয়েনিং এবং স্প্লিটিং কীভাবে করতে হয়, এবং টেক্সচুয়াল গ্রাম টেক্সট থেকে যা কিছু তোমাদের জয়েনিং এবং স্প্লিটিং রয়েছে এই বইতে তুলে দেওয়া হয়েছে খুব সহজভাবে। হ্যাঁ, বইটি খুব ভালো তৈরি করেছে এবছর। আর দেখো, জয়েনিং অ্যান্ড স্প্লিটিং সেন্টেন্স এক্সারসাইজ দেওয়া রয়েছে, তোমরা নিজেরা বাড়িতে করতে পারো এক্সারসাইজ। তারপর দেখো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, কীভাবে তুমি কম্পাউন্ড কিংবা সিম্পল কিংবা কমপ্লেক্সে তুমি কীভাবে সেন্টেন্স করবে সেগুলোও দেওয়া রয়েছে। তারপর দেখো, কারেকশন অফ এরর্স, তো ভুল যেগুলো থাকে সেগুলো কীভাবে তুমি ঠিক করবে, কারেকশন অফ এরর্স, সমস্ত কিছু এই বইতে কিন্তু প্রথমেই গ্রামারটা তুলে দেওয়া রয়েছে। এবারে কিন্তু আসছে প্রোজ। তো দেখো, এখানেও একটু পরিবর্তন আনা হয়েছে। তো কেমন পরিবর্তন? দেখো, প্রথমে দিয়ে দিয়েছে যে প্রোনান্সিয়েশন রুলস, মানে কীভাবে তুমি উচ্চারণ করবে। আমাদের উচ্চারণের অনেক প্রবলেম থাকে, আমরা কেউ সঠিকভাবে উচ্চারণ ঠিকঠাক উচ্চারণ করতে পারি না। আমাদের ম্যাক্সিমাম মানে সবারই বলছি না, কিন্তু অনেকেরই প্রবলেম থাকে উচ্চারণ করার ক্ষেত্রে, প্রোনান্সিয়েশনের ক্ষেত্রে সবারই একটা সমস্যা থেকেই যায়। তো সেখানে তোমাদেরকে এটা প্রথমেই তুলে দেওয়া হয়েছে যে কীভাবে তুমি সঠিকভাবে উচ্চারণ করবে। তারপর দেখো, প্রথমে রয়েছে দ্য আইজ হ্যাবিট, এবং সেখানে ইন্ট্রোডাকশন রয়েছে, কবি সম্পর্কে কিছু আলোচনা রয়েছে, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে মানে প্যারা অনুযায়ী যাদের কিন্তু ইংলিশে উচ্চারণ করতে সমস্যা হয়, দেখো ইংলিশে যাদের উচ্চারণ করতে সমস্যা হয়, বাংলায় কিন্তু সেই ইংলিশ প্রোনান্সিয়েশনটা এখানে তুলে দেওয়া হয়েছে। তো এটা একটা খুবই সুবিধা। এবং দেখো, প্রচুর পরিমাণে ওয়ার্ডস নোট দেওয়া রয়েছে, যেটা কিন্তু আগেরটাতে ছিল না, প্রচুর পরিমাণে ওয়ার্ডস নোট দেওয়া রয়েছে। এবার দেখো, বাংলায় অনুবাদ করা রয়েছে। তারপর দেখো, কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার, সাথে সাথে কোয়েশ্চেন তার সাথে সাথে অ্যান্সার। তো প্রথমে তোমাদের এমসিকিউ দেওয়া রয়েছে, প্রচুর এমসিকিউ রয়েছে, তার সাথে সাথে তোমাদের শর্ট প্রশ্ন রয়েছে, এবং শর্ট প্রশ্নও প্রচুর রয়েছে, এবং সাথে সাথে কী রয়েছে না, ডিএকিউ, ডেসক্রিপটিভ অ্যান্সার টাইপ কোয়েশ্চেনও প্রচুর রয়েছে, এবং তার সাথে সাথে অ্যান্সার রয়েছে। খুব আমি পড়ে দেখেছি, খুব সহজভাবে রয়েছে। তো তোমরা এই বইটা নিতেই পারো, এইভাবে প্রত্যেকটি পড়া খুব সুন্দরভাবে এই বইতে দেওয়া রয়েছে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, এবং আমি বলছি তোমরা চোখ নুমে এই বইটি নিয়ে নাও। এবছর ছায়া প্রকাশনীর এই বইটি খুব সুন্দর বানানো হয়েছে, খুব সুন্দর, তোমাদের খুব কাজে লাগবে, ঠিক আছে।